30 এপ্রিল 2024, সকাল 10:24 লোকাল টাইম, অর্থাৎ উজবেকিস্তানের সময়সীমা। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে কলকাতা থেকে আমরা মুম্বাই এসেছিলাম এবং মুম্বাই থেকে এসে পৌঁছেছিলাম উজবেকিস্তানের রাজধানী তাসখান্দে। তো আশা করবো সেই পর্ব আপনারা সবাই দেখে নিয়েছেন। আর আজকের পর্ব শুরু হচ্ছে এই তাসখান্দ এয়ারপোর্ট থেকে। এই এয়ারপোর্ট থেকে আমরা ট্রান্সফার হবো হচ্ছে হোটেলে। ছোট্টবেলায় হাতের সামনে গ্লোবটাকে দেখে সেটাকে বন বন করে ঘোরানোর ইচ্ছে হয়নি এমন মানুষ হয়তো খুব কমই রয়েছেন। সেদিন যেন পৃথিবী ছিল হাতের মুঠোয়ে, ভৌগোলিক শিক্ষক প্রশ্ন করলেই চটপট উত্তর দিতাম কতগুলো দেশ, মহাদেশ, নদী, ভূপ্রকৃতি ইত্যাদি। বড় হওয়ার পরে মন থেকে প্রায় সবই মুছে গিয়েছে, আর এই গ্লোবটাও হয়তো ঘরের কোণে কোথাও পড়ে রয়েছে বছরের পর বছর ধরে ধুলো জমে। পৃথিবীর কথা ছেড়ে দিলাম, রাস্তায় কাউকে ডেকে জিজ্ঞেস করুন পশ্চিমবঙ্গে কয়টা জেলা, সেও গুগল না খুলে হয়তো উত্তর দিতে পারবে না। হ্যাঁ, আমিও সেই ধুলোই পড়ি, তাই হয়তো দেশের বাইরে ট্রিপ করার কথা ভাবলেই ভয় পেতাম। ছোট্টবেলা আর হয়তো ফিরবে না, পড়া না পারলে স্কুলের শিক্ষক শাস্তি দেবে, সেই বয়ে পড়া মুখস্থ করে স্কুলে যাওয়া না, সেও আর হবে না। তবে একটু আত্র পড়াশোনা করলে তাসখান্দ থেকে তাহিরপুর, উজবেকিস্তান থেকে উত্তরপাড়া যে নিজে ঘুরে আসা চায়, আমি তারই চেষ্টা করেছি মাত্র। 7টা মহাদেশের মধ্যে সবথেকে বড় মহাদেশ এশিয়া, আর এই এশিয়া মহাদেশে রয়েছে 49টা দেশ। এর মধ্যে আমাদের ভারতবর্ষের অবস্থান দক্ষিণ এশিয়াতে, আর মধ্য এশিয়াতে রয়েছে 5টি দেশ, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান। আমাদের এবারের গন্তব্য উজবেকিস্তান, যার ক্যাপিটাল তথা সব থেকে বড় শহর হচ্ছে তাসখান্দ। সেই তাসখান্দ শহরে আমি কিভাবে এসে পৌঁছেছি তার বিস্তারিত আলোচনা এর আগের পর্বে শেয়ার করেছি। আজকের পর্বে থাকবে উজবেকিস্তানের টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, এবং সেই সাথে আপনাদেরকে ইনফরমেশন দেবো যে আপনারা এখানে কীভাবে ঘুরবেন, কী দেখবেন, কী খাবেন, কোথায় থাকবেন, কীভাবে ট্রান্সপোর্টেশন ব্যবহার করবেন, ইচ অ্যান্ড এভরিথিং। কোনো একটা জায়গায় পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে আমরা শহরে কীভাবে ট্রান্সফার হব, এই চিন্তাটা সবার প্রথমে আমাদের মাথায় আসে। এই বিষয়ে বলি, এয়ারপোর্টে যখন আপনি এসে পৌঁছালেন, মানে আমরা যখন পৌঁছেছিলাম, তখন বিভিন্ন ট্যাক্সি চালক এসে বলবে যে আপনি আপনার গন্তব্য কোথায়, আপনি গন্তব্য বলবেন। আমরাও বলেছিলাম, ওরা তখন বলছিল যে $10, $12 এরকম বলবে। আমাদের ওখানে যেমন ওলা, উবের, স্ন্যাপি ক্যাব রয়েছে, তেমনি এই কান্ট্রিতে রয়েছে হচ্ছে ইয়ানডেক্স বলে একটা অ্যাপ রয়েছে। সেটা আপনারা এখানে এসে ইনস্টল করতে পারবেন বা ইন্ডিয়া থেকে করে নিয়ে আসতে পারেন, কিন্তু সেই অ্যাপটা থেকে ট্যাক্সি বুক করার জন্য কিন্তু আপনাকে লোকাল সিম নিতে হবে। তো লোকাল সিম তো আপনারা এখানে নিচ্ছে নিয়েছে, এবং লোকাল সিম নেওয়ার পর্যন্ত কিন্তু সেই নাম্বারটা দিয়ে আপনারা সেই ইয়ানডেক্স যে অ্যাপ সেটাকে রেজিস্টার করে নিলেন। তো আমরা কিন্তু সেভাবে আর কি আমাদের এই ট্যাক্সি বুক করেছি ইয়ানডেক্স অ্যাপের মাধ্যমে। তাসখান্দের এখন টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি। তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে আরও একটা পরিবর্তন চোখে পড়ল এই দেশে। রাইট সাইড ইজ রাইট সাইড, গাড়ির চালকের স্টিয়ারিং এখানে বাঁ দিকে, আর সব গাড়ি চলাচল করে রাস্তার ডান দিক ধরে, ট্রাফিক থাকে বাঁ দিকে, যেটা আমাদের দেশের নিয়মে পুরোই উল্টো। এখানে আমাদের ট্যাক্সির বিল হয়েছিল 15,000 সোম, তো আমরা ওকে দিলাম হচ্ছে এক্সট্রা আরো 5,000 সোম, মানে 20,000 সোম দিলাম। বড় লোক, আমরা 5,000 টাকা টিপস দিয়েছি। ৫,০০০ টাকা টিপস মানে হলো আমাদের ওখানকার ম্যাক্সিমাম 30 টাকা, 30 কি 35 টাকা হয়তো। আর এই রাস্তাটা আসতেই কিন্তু এয়ারপোর্টের ট্যাক্সিওয়ালাটা চাইছিল কম করে 2,50,000 সোম থেকে চালু হয়েছিল, লাস্ট 1,50,000 সোম অব্দি ওরা নেমেছিল, আর আমরা আসলাম 15,000 সোম, মানে একটা শূন্য কমে গেল, মানে ভাবুন 10 গুণ বেশি ভাড়া চেয়েছিল। নতুন কোনো গন্তব্যে পৌঁছে সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা ঠিকঠাক বাজেটের মধ্যে একটা রাত্রিবাসের আশ্রয়। এক্ষেত্রে আমরা বুক করেছিলাম গেস্ট হোস্টেল, যেটা আমরা ভারতবর্ষে থাকার সময়তেই booking.com থেকে বুক করেছিলাম। তাসখান্দে এই হচ্ছে আমাদের রুম, এখানে 3টে বেড রয়েছে, স্লিপার দিয়েছে এখানে হেঁটে চলে ঘুরে বেড়ানোর জন্য। সব থেকে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এখানকার প্ল্যাপ পয়েন্ট, কারণ এই যে প্ল্যাপ পয়েন্টগুলো আছে এটা থাইল্যান্ডে আমার অভিজ্ঞতা হয়েছিল, এখানে আমাদের এই চার্জার কিন্তু কাজ করবে না, এর জন্য দরকার হচ্ছে কনভার্টার। তো আমরা যাবো সুপার মার্কেটে এবং এর যে কনভার্টার সেটা কিনে নিয়ে আসবো। এই হোটেলটায় না 2টো রুম রয়েছে, এদিকে একটা রুম রয়েছে আর এদিকে আমাদের একটা রুম রয়েছে। এখানে গরম, উষ্ণ গরম আর ঠান্ডা 3 রকম জলের কিন্তু ব্যবস্থা রয়েছে, মানে এই জল এত গরম এটা দিয়ে চা হয়ে যাবে, আমি কিন্তু চা বানিয়ে খাচ্ছি। রিসেপশন রয়েছে, ওয়াইফাই রয়েছে, এখানে এরকম বসার জন্য দারুণ সোফা রয়েছে, ওদিকে একটা ফায়ার প্লেসও রয়েছে। আর এখানে কিন্তু বাথরুম যেটা সেটা কিন্তু অ্যাটাচ নয়, সেটা হচ্ছে কমন। অ্যাকচুয়াল এই টয়লেটটা হচ্ছে 2টো রুমের লোকেদের জন্য, ওই রুমে যারা আছে তাদের জন্য আর এই রুমে যারা আছে তাদের জন্য। এই হচ্ছে এখানকার টয়লেট, বাথটব রয়েছে, এদিকে বেসিন রয়েছে, মিরর রয়েছে, কমোড রয়েছে, লোটাও রয়েছে। এই হচ্ছে এনাদের এখানে কিচেন, এখানে ফ্রিজও রয়েছে, এখানে এরকম গ্যাস রয়েছে যে গ্যাসে কিন্তু যারা গেস্ট তারা রান্না করতে পারবে। এদিকে বেসিন রয়েছে, আমি কাপটা আপনার ওখানে ধুচ্ছিলাম, জল গরম করার জন্য এরকম ইলেকট্রিক কেটেল আছে, জিনিসপত্র রয়েছে। এদিকে টোস্টার রয়েছে, মিক্সি রয়েছে, মাইক্রোওভেনও রয়েছে, মাইক্রোওভেনটা আমি অনেকবার ইউজ করেছি। এদিকে ডাইনিং টেবিলও রয়েছে যেখানে আর কি বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এদের এই কিচেনটা কিন্তু যারা গেস্ট তারা ব্যবহার করতে পারবে, বাট
আপনারা ধরুন রান্না করবেন কিছু, যেমন আমি যদি ভাত রান্না করি বা কোনো একটা কিছু আইটেম রান্না করি, তার জিনিসপত্র কিন্তু আমাদের কিনে নিয়ে আসতে হবে, বাকি কিন্তু কিচেন আমরা ব্যবহার করতে পারবো। বিদেশে এই জিনিসটাই বেশি হয়। এদের এই ভেতরে একটা ছোট সুইমিং পুলও আছে। জুন, জুলাই আর অগস্ট এই তিন মাস হচ্ছে এদের এখানে গরমকাল, তখন কিন্তু এদের এখানে সুইমিং পুলটা চালু করা হয়। যারা ট্যুরিস্টরা আসে তারা কিন্তু এখানে সুইমিং টুইমিং করে, বাট এখন তো এখানে টেম্পারেচার হচ্ছে 18-20, ঠান্ডা মারাত্মক, এখন তো এসব কথা ভাবা যায় না। থাকার ব্যবস্থায় পাকাপাকিভাবে সিলমোহর পড়ে যাওয়ার পর এবার দরকার ছিল কিছু খাবারের জোগাড় করা। যাবো হচ্ছে সুপার মার্কেট, তো সুপার মার্কেট আমাদের হোটেলের কাছেই রয়েছে, এখান থেকে মোটামুটি ওই 280 মিটার মতো, সেখানে যাচ্ছি আর কি। আর সেই সাথে এই শহরটা একটু পায়ে দেখছি, রাস্তাঘাট দুর্দান্ত, চারিদিকে গাছগাছালি সবুজে সবুজ। এখানকার মানুষজন তাদের শহরটাকে, তাদের দেশটাকে, তাদের এলাকাটাকে, পরিবেশটাকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এত সুন্দর, এত সুন্দর। মানে রাস্তাঘাটে কোথাও একটু নোংরা পড়ে নেই, কোনো গাড়ির হর্ন নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, চারিদিকে কত সবুজ গাছ, তার ছায়া রয়েছে, মাঝে মধ্যে গাছ থেকে পাতা ঝরে পড়ছে, আর ওই সামনে রয়েছে সুপার মার্কেট। আমরা যেরকম দেখতে অভ্যস্ত, রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো কোথাও গিয়ে বলবো, এ কাকা তো চা দেন, চায়ের দোকান এখানে ওখানে, খাবারের দোকান, রেস্তোরাঁ এই সেই হ্যানা তানা, এখানে তা নয়, এখানে একটু আলাদা। মেনলি টুকটাক কিছু খাবার কেনা, আপনাদেরকে সুপার মার্কেটের সঙ্গে পরিচয় করে দেওয়া, যেখানে কী কী জিনিসপত্র পাওয়া যায়, আর সেই সঙ্গে আমাদের যে ট্র্যাভেল অ্যাডাপ্টার সেটাও কেনা। সুপার মার্কেটে প্রবেশ করার পর দেখুন এখানে কিন্তু সব লকার রয়েছে, এই লকারে আপনারা আপনাদের ব্যাগ ট্যাগ সব রেখে দিতে পারবেন, মানে আমি আমার ব্যাগ রেখে দিলাম, আর এই হচ্ছে এখানকার চাবি, এটাও নিলাম 5 নম্বর। এখানে কফি রয়েছে, নানা রকম টাইপের কফি পাওয়া যায়, সব একই দাম এখানে, 20,000 সোম। এখানে আগে টাকা পে করতে হবে, টাকা এখানে টাকা খেয়ে নেবে, টাকা খেয়ে নেওয়ার পরে আরে ওদিক দিয়ে বেড়াবে, ওদিক দিয়ে বেড়াবে, দাঁড়া থামো মেকিং। কফি হচ্ছে অন্যতম ফান্ডা। এইরকম হচ্ছে কনভার্টার, এইগুলো আমাদের নিতে হবে এখানে প্লাগ পয়েন্টকে ব্যবহার করার জন্য। সুপার মার্কেটে বিক্রিত বহু জিনিসের মধ্যে যেটা সবার আগে চোখে পড়লো সেটা হলো বিভিন্ন রকম চকলেট। এখানে চকলেট বিক্রি হয় কেজি হিসাবে। এখানে কিন্তু চকলেট বিক্রি হচ্ছে কেজিতে, যেমন এই চকলেটটা 55,000 সোম পার কেজি, এগুলো আরও দাম কম, 39 আছে। এখানে সব চকলেটের কালেকশন রয়েছে, এদিকে সব ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে, বাল্ব টাল্ব, এদিকে সব গ্রোসারির জিনিসপত্র রয়েছে, সামনে ফুড রয়েছে, চলুন কিছু খাওয়া দাওয়া জিনিস দেখি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে খাবারের নামগুলো রয়েছে, এই খাবারের নামগুলো তো আমরা বুঝতে পারছি না, এগুলোর কী নাম, কিসের আইটেম। এই আইটেমটার নাম হচ্ছে গ্রিল চিকেন, ট্রান্সলেট করে নিলাম গ্রিল চিকেন, এখানে স্ক্যান করলেই হবে এটা, এবং ফ্রাইড চিকেন এটা, এটা হচ্ছে বাফেলো। উজবেকিস্তানে ইংরেজি জানা কিংবা ইংরেজিতে কথা বলা মানুষ খুবই কম রয়েছেন, এক্ষেত্রে ভাষা বিনিময়ের মাধ্যম হচ্ছে গুগল ট্রান্সলেটার, কারণ এরা উজবেক ভাষা এবং রাশিয়ান ভাষা এই দুটোই জানে। 50,000 সোম, পুরো মুরগির রোস্ট, আমার পছন্দের আইটেম এখানে পেয়ে গেছি, কাজে খাওয়া নিয়ে আমি আর কোনো চাপ নিচ্ছি না, এখান থেকে 1/2 কেজি চিকেন নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আমার একবেলা। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে জলের বোতল। যদি আপনারা মনে করেন যে আমরা বাইরে থেকে জল কিনে খাবো, যেটা আমি জল যেরকম কিনে খাই, এখানে জলের বোতলের দাম কত একটু দেখিয়ে দিই আপনাদেরকে। 6,990 সোম, এটা হচ্ছে 1.5 লিটার, 1 লিটার রয়েছে, 1 লিটার আর রয়েছে হচ্ছে 1.5 লিটার। এদিকে সব অন্যান্য পানীয় রয়েছে, ইনস্ট্যান্ট কফি রয়েছে, কফির এখানে প্রচুর রকম ফ্লেভার রয়েছে, এগুলো হচ্ছে সমস্ত রেডি ফুড, নানা রকম টাইপের সব সসেস রয়েছে এখানে, ল্যাম্প রয়েছে, কত রকম মাংসের আইটেম, ফ্রিজ করা রয়েছে চিকেন, আর এইদিকে রয়েছে সব ডিম, এদিকে জুস রয়েছে, এখানে রয়েছে নানা রকম ফ্রুটস, এখানে আপেল হচ্ছে পার কেজি 24,000 সোম, কমলা লেবু রয়েছে, মালটা, নাশপাতি, এদিকে সব রয়েছে স্ট্রবেরি 22,990 সোম, কলা, এদিকে রয়েছে আলু, এগুলো সব 3 কেজির প্যাকেট, 20,490 হচ্ছে 3 কেজি, আর 12,990 হচ্ছে 2.5 কেজি, ফুলকপি, গাজর, এই রকম সব রসুন, আমি এত বড় বড় রসুন কখনো দেখিনি, এই রকম বড় বড় পেঁয়াজ, বাবারে, বিট রয়েছে, গাজর, লঙ্কা। এখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করলাম, খাবার আইটেম নিলাম, জলের বোতল নিলাম, আর সেই সঙ্গে কলা নিলাম। এখানে এত কিছু কিনে আমাদের বিল হলো হচ্ছে 95,000 টাকা, 95,195। এখানে কারেন্সি বুঝতে একটু সমস্যা লাগবে, কারণ 1,00,000 টাকার নোট দিয়ে দিচ্ছি, 50,000 টাকার নোট দিয়ে দিচ্ছি, 5,000 টাকার নোট দিচ্ছি, 10,000 টাকার নোট দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখতে হবে যা হিসাব হবে সেটাকে 152 বা 153 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বেরিয়ে যাবে যে আপনার অ্যাকচুয়াল ইন্ডিয়ান কারেন্সিতে কত খরচ হয়েছে এখানে এসে। থাকা খাওয়ার জোগাড় তো হলো, এরপর দরকার ছিল ট্রেনের টিকিট করার, কারণ কথা তো ছিলই এবারে বিদেশের মাটিতে ট্রেন ব্লক হবে, আর উজবেকিস্তানে এসে বুলেট ট্রেনের মতো হাইস্পিড ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স নেব না, এটা তো হতে পারে না। সুতরাং এবারের গন্তব্য তাসখান্ডের নর্থ বক্সাল, আর পরিবহনের মাধ্যম মেট্রো। হোটেল থেকে মাত্র 500 মিটার হাঁটা ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স, আর এরকম একটা চক মতো রয়েছে, সবাই এখানে এসে ছবি টবি তুলছে ট্যুরিস্টরা। বিকালের দিকে হয়তো জায়গাটা আরও বেশি ভিড় হয়,
বসার জন্য বেঞ্চ রয়েছে, অনেকে এসে বসে গল্পগুজব করছে, চারিদিকে রাস্তা, বেশ সুন্দর একটা পরিবেশ। আর এখানে রয়েছে সেই মেট্রো স্টেশন আন্ডারগ্রাউন্ড, নাম হচ্ছে কসমোনাভাল্টার। তো এই মেট্রো স্টেশন ধরেই আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য তাসখান স্টেশনে। এই অবেলায় স্টেশনে যাওয়ার একটাই কারণ, আগামীকাল আমরা যাবো হচ্ছে সামারখান্ড। তো সামারখান্ড যাওয়ার জন্য ট্রেনের যে টিকিট সেটা অনলাইনে শেষ হয়ে গেছে। এবার সেই টিকিট অফলাইনে পাওয়া যায় কি না স্টেশনে গিয়ে কাউন্টার থেকে সেটা দেখার জন্য কিন্তু আমরা তাসখান্ড স্টেশনে যাবো। মুহাম্মদ কৌশিক হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, তাই এই ভদ্রলোক আর মেট্রো থেকে উঠে আসছে, তো তার সঙ্গে দাঁড়িয়ে আর কি দু চারটে কথা বলছি। তো বলছে যে ইন্ডিয়ার কোথার থেকে, মুম্বাই? আলাম বোম্বে? আলাম নট বোম্বে, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, বহরমপুর। মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে যাবো হচ্ছে তাসখান্দ। তাসখান্দের জন্য আমাদের দিতে হলো হচ্ছে 2000 সোম করে। এখানেও ওই দিল্লির মেট্রোর মতো আর কি একটা কাগজে আর কি কিউআর কোড বেরোবে, তো কিউআর কোড স্ক্যান করার পরে ভেতরে এলাম। এই হচ্ছে এখানকার মেট্রো স্টেশন, এদিক থেকে ট্রেন আসবে, আমরা যাবো হচ্ছে সামনে। এখানকার যারা পাবলিক, লোকাল পাবলিক, তারা কিন্তু খুব হেল্পফুল। ধরুন কোনো জায়গায় আটকে আছে, তারা কিন্তু এসে হেল্প করে দিচ্ছে। ভুল দিক দিয়ে ঢুকছিলাম মেট্রোতে, তো বললো ওই দিক দিয়ে ঘুরে আসুন। এই যে পিলারগুলো দেখুন, সব কাঁচ দিয়ে ডিজাইন করা, সোভিয়েত স্টাইলের মেট্রো। তো অনেকটা প্রথমে বুঝতে পারিনি এগুলো কাঁচের ডিজাইন করা, পরে দেখলাম এগুলো এরকমই। আর মেঝে আর ফ্লোর কি পরিষ্কার পরিচ্ছন্ন একদম, ঝাঁ তকতকে। এটা কি গঙ্গার তলে যাবে? ওয়াও, বাংলাদেশের পর এই সেকেন্ড টাইম কোনো ফরেন কান্ট্রির মেট্রোতে এসে ট্রাভেল করছি। পুরনো সোভিয়েত জামানার মেট্রো, তাই বলে তুমি লেডিস সিটের সামনে দাঁড়িয়ে ভিডিও করবে এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, একদমই ঠিক নয়, বাড়িতে বন্দি আছে। এবার যে স্টেশনটা আসছে সেই স্টেশনে আমাদের নামতে হবে, তাসখান্দ স্টেশন। মেট্রোর কামরার যে ওয়ালগুলো না, সেখানে কিন্তু স্টেশনের নাম লেখা নাই। আমাদের ওখানে যেমন পরপর সব স্টেশনের নাম লেখা রয়েছে তা নেই, ওদের বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে আলাদা ল্যাঙ্গুয়েজ, লোককে জিজ্ঞেস করে করে আর কি চলতে হচ্ছে। এইটা হচ্ছে তাসখান্দ স্টেশন, যে স্টেশন থেকে আমরা উঠেছিলাম সেই স্টেশনটা একটু অন্ধকার অন্ধকার ছিল, বাট এই স্টেশনটা কিন্তু প্রচুর আলো রয়েছে, অনেকটা আমাদের ওখানকার এসপ্ল্যানেডের মতো। আর এই সামনে বোর্ডে সব লেখা রয়েছে, হ্যাঁ, দিল্লি সরফে উজবেক লেখা আছে আর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ লেখা। এই যে অ্যাডভান্স টিকিট রেলওয়ে অফিসে, সে দেখো আউট অফ দ্য সিটি, তার মানে এদিকে রয়েছে রেলওয়ে স্টেশনের এন্ট্রান্স, এদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন, আর আমরা যাবো হচ্ছে টিকিট অফিস এদিকে। মেন স্টেশনটা আমরা পরে দেখবো, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মেন জিনিসই দেখছি, মাঝে মধ্যে পরানটা জ্বলে যাচ্ছে, পিলেটা চমকে উঠছে। এদের পুরো দেশের যা জনসংখ্যা না, আমাদের মনে হয় ওয়েস্ট বেঙ্গলের একটা জেলার এই জনসংখ্যা। ট্রেনের রিজার্ভেশন অফিস আর ওইদিকে স্টেশন রয়েছে, তাসখান্দ লেখা আছে। এই স্টেশনে আমরা আসবো যদি আমরা ট্রেনের টিকিট পাই। অ্যাফ্রোসিয়াব যে ট্রেনটা চলে, যেটার কথাই বলছি, এখানকার বুলেট ট্রেন, তার টিকিটের হেভি ডিম্যান্ড, তো অফলাইনে ট্রাই করছি এসে। যদি একটা একটা সিট বেঁচে থাকে, নাহলে দাঁড়িয়ে চলে যেতে পারবো, বা ট্রেন কভার করবো ভাই। এই হচ্ছে এখানকার সব টিকিট কাউন্টার, বাট এই টিকিট কাউন্টারে যাওয়ার আগে একটা টোকেন নিতে হবে। এখানে এখানে সমস্ত সব ডিসপ্লেগুলোতে নাম্বার শো করছে, এখন চলছে 191, 190, 186। যখন আমাদের নাম্বার আসবে তখন আমাদের ওই কাউন্টারে গিয়ে কথা বলতে হবে টিকিটের ব্যাপারে। তো ট্রেনের টিকিট পাওয়ার উপরে ডিপেন্ড করবে যে আমাদের পরবর্তী প্ল্যানিং। উজবেকিস্তান আসার আমাদের দুটো কারণ ছিল, প্রথমত হচ্ছে যে এটাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে রাশিয়া যাওয়া, আর দুই নম্বর হচ্ছে যে এখানকার সেই বিখ্যাত অ্যাফ্রোসিয়াব ট্রেন ট্যালগো 250, যে ট্রেনটা এখানে চলে, যেটাকে বলা হয় বুলেট ট্রেন এখানকার, তো সেই ট্রেনে ট্রাভেল করা। তো সেই ট্রেনের টিকিটের এত বেশি ডিম্যান্ড যে অনলাইনে টিকিট দেখতে দেখতে শেষ হয়ে গেছে, অনলাইনে টিকিট প্রায় নেই। তো ওই জন্য আমরা এখানকার অফলাইন কাউন্টারে এসেছি এবং অপেক্ষা করছি, যদি আমরা টিকিট পেয়ে যাই এখানে তাহলে সেই অনুযায়ী আমরা পরবর্তী প্ল্যানিং করব। আর এই অ্যাফ্রোসিয়াব ট্রেনটা কিন্তু তাসখান্দ থেকে সামারখান্দ এবং সামারখান্দ থেকে যাওয়া হচ্ছে বুখারা, এই তিনটে জায়গার মধ্যে চলে, প্রায় 600 কিলোমিটার উপরে ডিস্টেন্স এই ট্রেনটা কভার করে। তো এই ট্রেনটার কিন্তু এখানে বিশাল বিশাল ডিম্যান্ড, তো যদি কপালে থাকে তাহলে ট্রেনের টিকিট পাবো, নাহলে পাবো না। অপেক্ষা আর আলোচনা শেষে অ্যাফ্রোসিয়াবের টিকিট তো পেলাম, তবে সোজা পথে নয়, একটু ঘুর পথে। অনেক ঝাঁকা ঝক্কির পরে আলটিমেট টিকিট পেলাম। মানে টিকিট নিয়ে এদের পুরো মাথা খারাপ করে দিয়েছি লাস্ট, এখানকার যে সুপারভাইজার সে এসছে বোঝানোর জন্য। আমরা এটা ভেবেছিলাম যে অনলাইনে টিকিট অ্যাভেলেবেল নেই, আমরা এখানে এসে অফলাইনে টিকিট কাটবো। অনেক সময় হয়তো যে অনলাইনে দেখায় না বা অফলাইনে থাকে, বাট গল্পটা হচ্ছে সেম, অনলাইনে টিকিট না থাকলে অফলাইনে টিকিট নেই। তো যেটা আমাদের প্ল্যানিং ছিল যে আমরা তাসখান্দ থেকে যাবো হচ্ছে সামারখান্দ, তাসখান্দ থেকে সামারখান্দ এবং বুখারা, এর মধ্যে চলে হচ্ছে অ্যাফ্রোসিয়াব ট্রেনটা, যেটা হচ্ছে এখানকার মেন আকর্ষণ, এবং ওই জন্য ওই ট্রেনটার কোনো টিকিট নেই, সব টিকিট হচ্ছে বুকিং হয়ে যায় আগে থেকে।
মানে যেদিন আমরা প্ল্যান করেছিলাম সেদিনকে দেখলাম মুহূর্তের মধ্যে টিকিট শেষ হয়ে গেছে। বাট আমাদের গল্পে বুলেট ট্রেনকে মানে ট্যালগোকে আনতে হবে, নিয়ে আসতে হবে, তার জন্য আমাদের একটু খাটনি বাড়বে, একটু খরচা বাড়বে। আগামীকাল অর্থাৎ 1 তারিখ আমরা তাসকান থেকে রওনা দেবো হচ্ছে বুখারার জন্য। বুখারায় গিয়ে 1 তারিখ রাতে স্টে করবো। পরের দিন অর্থাৎ 2 তারিখ ভোরবেলা ভোর 4টের সময় আমরা বুখারা থেকে রওনা দেবো হচ্ছে সামারকান্দের জন্য। কারণ ওই ভোর 4টের যে অ্যাপ্রোসিয়াব ট্রেনটা সেই ট্রেনটায় টিকিট রয়েছে, তো সেই ট্রেনের টিকিট পেয়ে গেছি। সামারকান্দের নেমে 2 তারিখে সামারকান্দ দেখে সামারকান্দ দেখার জায়গা, একটা পুরো দিনের ট্রিপ। তারপরে আমরা 2 তারিখ ইভিনিংয়ে কোনো বাস ধরে আমরা চলে আসবো হচ্ছে তাসকান ব্যাক। এবং তাসকান্দে 2 তারিখে নাইট স্টে করে আমরা 3 তারিখ তাসকান ঘুরে 3 তারিখে এখান থেকে রাশিয়ার ফ্লাইট ধরবো। টিকিট আপনার অনলাইনে কেটে নেবেন, আমি অনলাইনে টিকিটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। শেষবেলায় বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম ওই স্টেশন চত্বরে, আর সেখানে থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছিল, গুটকা পানের পিক প্লাস্টিক বোতলের ছিপি কিচ্ছু নাই, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, প্রত্যেকটা গাড়ি চলছে নির্দিষ্ট রুলস মেনে। হ্যালো, লোকজন এখানকার বিশাল ভালো। ধরুন আমি এখানে ভিডিও করছি বা ছবি তুলছি, এসে নিজেই পরিচিত হচ্ছে। ইন্ডিয়ানদেরকে এখানে খুব ভালোবাসে সত্যি, তাই এই বলিউডের সৌজন্যে, এই স্পেশালি অমিতাভ বচ্চন আর শাহরুখ খান। Where are you come from? হিন্দুস্তান, সবাই বলছে হিন্দুস্তান আর হিন্দুস্তান। এখানে হিন্দুস্তান বলে, ইন্ডিয়াকে এখানে ইন্ডিয়াকে ইন্ডিয়া বলে, হিন্দুস্তান বলে আর হিন্দুস্তান বলে, দুটোই বলে এখানে। ফটো তুলছে, জিজ্ঞেস করছে বা ভিডিও বানাও, চ্যানেলের নাম কি, হ্যান ত্যান, নিজেরাই সাবস্ক্রাইব করে দিচ্ছে, কোনোদিন হয়তো ভিডিও দেখবে না। ক্যামেরা ফ্রেন্ডলি, যেটা নরমালি সব দেশের মেয়েরাও লোকরা হয় না, মেয়েরাও ক্যামেরা ফ্রেন্ডলি। সব দেশ তো ছাড়ে না, আমাদের মানে ইন্ডিয়ারই অনেক স্টেটে অনেক প্রবলেম থাকে। আমার এখানে এখনো 12 ঘন্টা হয়নি, বাট এই অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ট্যুর প্ল্যানে কিন্তু আপনারা যখন থাইল্যান্ডকে রেখেছেন, অবশ্যই কিন্তু সস্তার মধ্যে বা বাড়ির কাছের মধ্যে বা 4 ঘন্টায় পৌঁছে যায় এরকম একটা চিন্তাভাবনার মধ্যে কিন্তু আপনারা উজবেকিস্তানকে অবশ্যই রাখুন, ভালো লাগবে। কম খরচের মধ্যে একটা ইউরোপ ভাইব যদি পেতে ইচ্ছা করে, তাহলে সেন্ট্রাল এশিয়ার এই উজবেকিস্তান এবং কাজাখস্তানে আসতে ভালো লাগবে, অবশ্যই আসতে হবে। আর জাস্ট শুধু স্টেশন চত্বরটা দেখুন, এখানে দোকানপাট নেই, কিন্তু এই জায়গাটা এত সুন্দর করে সাজানো, এই যে এত সুন্দর বাগান, এত সুন্দর গাছ। ট্রেনটা লেট করেছে কোনো কারণে, তাও যদি বাগানে এসে বসে থাকি তাও মনে হবে না যে না সময় কাটছে না, এত সুন্দর। এখানে বসে বসে হালকা গান শোনো, প্রিয়জনের হাতে হাতে গল্প করো, ভালো সময় কাটাও, সত্যি দুর্দান্ত। তাসকান নর্থ স্টেশনের পাশেই রয়েছে সেখানকার বাস স্ট্যান্ড, যেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বাসও পাওয়া যাচ্ছে। জাস্ট বাস স্ট্যান্ড চত্বর দেখুন, সামারকান্দ কিংবা বুখারা যাওয়ার বাস কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর এখান থেকে প্যাসেঞ্জাররা সব বাসে উঠবে, আর এই দিক দিয়েও স্টেশন যায়। আর এটা পারাপার করার জন্য এখানে একটা এই রকম উঁচু ফুট ওভারব্রিজ রয়েছে। আর বাস স্ট্যান্ড হওয়ার সাথে সাথে কিন্তু এটা পার্কিং, এখানে সমস্ত গাড়িগুলো কিন্তু পার্ক করা হচ্ছে। এই বাস স্ট্যান্ড চত্বরে ঘুরতে ঘুরতেই এমন একটা বাসের দেখা পেলাম যেখানে একটা বাসের কম্পার্টমেন্টের সাথে আরেকটা বাসের কম্পার্টমেন্টকে জুড়ে দেওয়া হয়েছে, একটা বাসের সাথে একটা বাস জোড়া করা, অনেকটা ট্রামের মতো দেখতে। তাসকান মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে শুধুমাত্র একবার ইন্টারচেঞ্জ করে পৌঁছে যাওয়া যায় এই শহরের প্রাণকেন্দ্র তথা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট আমির তৈমুর স্কোয়ার। এই হচ্ছে মেট্রো স্টেশন, আর মেট্রো থেকে নেমে এই সামনেই হচ্ছে আমির তৈমুর স্কোয়ার। রাস্তার একধারেই রয়েছে শহরের অন্যতম ল্যান্ডমার্ক তথা টুরিস্টদের ফটোগ্রাফি পয়েন্ট হোটেল উজবেকিস্তান। দেখুন এখানে কত সুন্দর সিস্টেম, যদি কারোর সঙ্গে হুইল চেয়ার থাকে না, সেই হুইল চেয়ার ওঠানোর জন্য এরকম আলাদা করে একটা ট্র্যাক রয়েছে। ইন্ডিয়া ইন্ডিয়া হিন্দুস্তান হিন্দুস্তান ইয়া ইয়া শাহরুখ খান ইয়া শাহরুখ খান অমিতাভ বচ্চন হ্যাঁ ইয়া ইয়া। জীবনে হয় নেতা হও না হলে ভাই অভিনেতা হও, ব্লগার হয়ে লাভ নেই কিছু ভাই, কেউ চিনবে না। কেউ চিনুক চায় না চিনুক, আমাদের মতো অপরিচিতকে এই শহরের বিভিন্ন মানুষ প্রতিক্ষণে আপন করেছিল। যেখানে প্রতিবেশী দেশগুলো থেকে বয়কট ইন্ডিয়ার মতো অকৃতজ্ঞতা স্লোগান উঠে আসে, সেখানে এই দেশের আতিথেয়তা আমাদের প্রতি মুহূর্তে মুগ্ধ করেছে। বিভিন্ন দিক থেকে রাস্তায় এসে এই জায়গাটায় মিশছে, মানে এটা হচ্ছে মিড পয়েন্ট, এদিক থেকে এদিক থেকে বিভিন্ন দিক থেকে রাস্তায় এসে জায়গাটা এসে মিশছে। আর এই তৈমুর স্কোয়ারেই ঘোড়ায় সওয়ার যে ব্রোঞ্জ মূর্তি রয়েছে, সেই ব্যক্তির নাম তৈমুর বিন তারাগাই বার্লুস ওরফে তৈমুর লং, ইতিহাসের অন্যতম সেনানায়ক যিনি পশ্চিম থেকে মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিজের অধীনে নিয়ে এসে তৈমুরীয় বংশে প্রতিষ্ঠা করেন, যার অন্তর্গত ছিল কাজাখস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান, এমনকি ভারতবর্ষ পর্যন্ত। এই তৈমুর লঙের যুদ্ধ বিজয়ের গল্প এবং স্থাপত্যকৃত্তি নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা উজবেকিস্তান থেকে সামারকান্দে যাব। আমির তৈমুর স্কোয়ার থেকে মেট্রো নিয়ে এবার আমরা রওনা দিলাম চোরসুর দিকে। আমরা পৌঁছে গেছি চোরসু মেট্রো স্টেশনে। মেট্রো থেকে বেরিয়ে এই সামনে রয়েছে চোরসু বাজার। তাসকান্দে না 3টে মেন বাজার রয়েছে, চোরসু বাজার,
আলোয় বাজার, আরেকটা হচ্ছে সেন্ট্রাল তাসখান বাজার। মেনলি তিনটে বাজার রয়েছে, তো তিনটের মধ্যে জনপ্রিয় মানে যারা কেনাকাটা করতে চান, সব থেকে বড় বাজার হচ্ছে চরসু বাজার। এই সামনে রয়েছে হচ্ছে মশলা মার্কেট, নানা রকমের সুগন্ধি মশলার মার্কেটে আসার পরে না মানে মশলার গন্ধে মমো করছে। যারা এখানকার লোকাল বা টুরিস্ট তারা কিন্তু এখান থেকে নানা রকম মশলাকে নিয়ে যাচ্ছে। গোলমরিচ রয়েছে, হলুদ রয়েছে, কিশমিশ রয়েছে, জিরে রয়েছে, দারচিনি। এই মার্কেটটা পুরো মশলার মার্কেট, এখানে যত দোকানিরা রয়েছে তারা কিন্তু সমস্ত নানা রকম মশলা বিক্রি করছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পটল, এখানকার আবার অন্যরকম টমেটো, বেশ ডিজাইনিং টমেটো। হ্যালো, এগুলো হচ্ছে বড় বড় সমস্ত পেঁয়াজ। বাজার ঘুরতে একদিন লেগে যাবে, এত জিনিস রয়েছে এখানে, যাকে বলে এক ছাদের নিচে সব কিছু। এইদিকে হচ্ছে সব চাল ডাল এই সব কিছুর মার্কেট। চাল ডাল হলো, সবজি হলো, এবার তো দরকার তেল, নাহলে রান্না হবে কি করে। এই যে নানা রকম সব তেলের দোকান, চিকেনের শপ, এদিকে রয়েছে ডিম, এদিকেও রয়েছে মাংস। এখানে সব মাংসের পার্ট, এটা এখানে ঘোড়ার মাংস পাওয়া যায়। 10,000 টাকা কেজি কলা এখানকার কারেন্সিতে, এই কলার দাম হচ্ছে এখানে 17,000 টাকা কেজি। হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল, মার্কেট শেষ হয়নি। এদিকে সব নানা রকম ফ্রুটস, স্ট্রবেরি, ড্রাগন ফ্রুটস, আনারস, আপেল, পেয়ারা, কী নেই এখানে সব কিছু রয়েছে। এদিকে রয়েছে অ্যাপ্রিকট, আফগানিস্তান থেকেও কিন্তু অনেক ফ্রুটস এখানে আসে। এটা হচ্ছে এখানকার সব থেকে বড় মাছ মাংসের মার্কেট। এখানে বিফ রয়েছে, ঘোড়া রয়েছে, ঘোড়ার মাংস পাওয়া যায়, ঘোড়ার মাংস এখানে অনেকে খায়, চিকেন রয়েছে আর ভেড়ার মাংস রয়েছে। এই যে এগুলো সব ঘোড়ার পা, এই হচ্ছে এখানকার নান। থ্যাংক ইউ। এই বাজারে ঘুরতে ঘুরতে একবার চেখে দেখলাম উজবেকিস্তানি নান, তারপর সন্ধান শুরু করলাম সেই ভাড়িটার যেখানে এই নানগুলো প্রস্তুত হয়ে বাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। প্রিয়ম আমাদের নান বার করবে, গুড গুড গুড, ওখানে ঢালো। উজবেকিস্তানি নান নিলাম, একদম গরম গরম, ও তো একদম বানিয়ে নিলাম, বানিয়ে নিলাম, ও তো পারছিল উপর থেকে, আর ওখানটা প্রচুর গরম, যেটা পেরেছি আমি ওটাই নিয়েছি। দারুন। আর এটা দাম নিল হচ্ছে 4,000 সোম। এই মার্কেটটা পুরোটাই নান। এই বিকেলে ইচ্ছে হয়েছিল এখানকার লোকাল কিছু ফুড ট্রাই করব, তার মধ্যে পোলাপ একটা ফুড আছে, ওস বলে একটা ফুড আছে, এগুলো সব লোকাল ফুড। হ্যাঁ, বাট এখন এই দোকানে সব খাবার শেষ হয়ে গিয়েছে, তো পড়ে রয়েছে কাবাব। আমরা বললাম যে একটা কাবাব দিতে, তো এই দিল হচ্ছে এখানে চিকেন কাবাব। এখানে খাওয়া দাওয়া কিন্তু দারুণ, মানে কাবাব টাবাব এসবের ছড়াছড়ি একদম। এই কাবাবের দাম নিল হচ্ছে 8,000 সোম। টুকটাক খাওয়া দাওয়া কিংবা সবজি বাজার দেখার সাথে সাথেই প্রয়োজনে এই চরসু বাজার থেকে ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র কিনে আনা যেতেই পারে। সময় সন্ধ্যে 7:16। আজকের মতো প্রোগ্রাম শেষ করে ফিরে এলাম, যদিও এখনও সূর্যের আলো আকাশে রয়েছে। আসার সময় মেট্রো নিইনি, গাড়ি করে এলাম, মানে ক্যাব নিয়ে এলাম, পড়লো হচ্ছে 18,000 টাকা। খাদ্য কিংবা বাসস্থানের অন্বেষণ, ট্রেনের টিকিটের কালেকশন, পরবর্তী গন্তব্যজনের টুকটাক ইনফরমেশন, এই সব কিছু সংগ্রহ করতে করতেই আমার প্রথম রাত কেটে গেল তাসখান্দে। পরের দিন অর্থাৎ পয়লাবে, আজকের দিনটা ছিল আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিদেশের মাটিতে ট্রেন জার্নি করার ইচ্ছেটা আজ সার্থকতা পেতে চলেছে। আর এই বিশেষ ট্রেন জার্নির গল্প নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরব আপনাদের কাছে। আজ এখানেই শেষ করলাম।